আসসালামু আলাইকুম নানাভাই, দিস ইজ নুরুল ভাই। আর আমি আজকে মাতিমু, আজকে খারের লইয়া মাতি দাম। আজকে মাতিমু আমরার মিজানুর রহমান আজহারি। ও তো তারে তো চিনে না এমন কোনো মানুষ দুনিয়ায় নাই, তানে সবাই চিনে। এর বাদে আমরার আবরারুল হক আচিপস হুজুর, ও যে কিতা হুজুর মানে পুষ্পা হুজুর নামে পরিচিত, এই দুইজন মানুষের লইয়া আমি মাতিমু। এই দুইজন মানুষের যে অতদিন থেকে আপনারে আমারে সবাই রে, আজ তো দুনিয়ার মানুষের যে তারা বোকা বানার বুঝছেননি, এটা তো মানিয়ে নেওয়া যায় না। এমন বাটে তারা বোকা বানার বুঝছেননি, তারা দুনিয়ায় এমন বিভিন্ন জায়গা দুনিয়ায় অবায় যায় হবায় যায়, অদেশ যায় হদেশ যায় গিয়ে বয়ান করে ইসলামের দাওয়াত দে। ইসলামের দাওয়াত দিত এটা বালা খাম, এর থেকে বড়ো কোনো খাম হইতে পারে না, কারণ ইগু নবীওয়ালা খাম, ইগু আলিমওয়ালা খাম, তারা করে এটাই লোক খুব বালা খাম, এটাত বাধা দেওয়া যাইত না। এটা এটা ঠিক আছে, এটাই লোক একবারে পারফেক্ট একটা খাস করে তারা ইসলামের দাওয়াত দেয়, ওয়াজ করে কোরআন হাদিসের কথা শুনে মানুষরে, হাজার হাজার মানুষ দিনের ফটো। আর কিন্তু ভাই তারা যে ও যে কপি ওয়াজ করে ভাই, কপি ওয়াজ করে তারা, কপি ওয়াজ করে, কপি ওয়াজ বুঝইনি মানে কপি ওয়াজ বুঝইন না, আমি বুঝাইয়া দিই বাংলাতে একবারে সিলেটি ভাষায়। যেমন একজনের শুনা শুনি আর একজনে খোয়া বুঝছেননি, যেমন এক বক্তায় ওয়াজ করলো অবক্তার, অবক্তার শুনা শুনি অবক্তার ওয়াজ আছে মুখস্থ করি গিয়ে তারা ওয়াজ করে। ভাই বিশ্বাস করেন আমি মিশা মাত্রাম না, আমি হাসা মাত্রাম, আমি প্রমাণসহ দেখাই দিমু, আমি একটা একটা করি প্রমাণসহ এখন সুন্দর মতো দেখাই দিমু। তারা যে একজন বক্তার ওয়াজ গিয়া মুখস্থ করিয়া দুজন মানুষে যে বিভিন্ন জায়গা গিয়ে বয়ান করে আর মাহফিল করে আর টেখা ইনকাম করে, আমি এটা দেখাই দিমু আজকে। সম্পূর্ণ ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারতা না, কিন্তু আমি প্রমাণসহ দেখাই দিমু। আর যদি ভিডিওটা চ্যানেল থাকি দেখুন, ইউটিউব চ্যানেল থাকি তো সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুক পেজ থাকি দেখুন তো ফলো দিয়ে রাখবা। আমি কিন্তু বারবার কইলাম সম্পূর্ণ ভিডিও যদি না দেখুন তো আপনারা বুঝতে পারতা না। তারা দুইজন মাসে কিন্তু হুবহু আরেকজনের ওয়াজ নকল করি, আরেকজনের ওয়াজ মুখস্থ করিয়ে তারা কিন্তু গিয়ে বয়ান করে। এটা কিন্তু আমি 100% আমি আপনারা ভিডিওর মধ্যে দেখাইয়া দিব। আপনারা ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখুক, কাছে ভিডিও শুরু করা যাক। কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে ভালোবাসে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে আপনার জন্য সময় বের করবেই করবে, সে আপনার জন্য সময় বের করবেই করবে। কারণ যে প্রকৃতপক্ষে ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না, যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না, সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না, সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না। ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠায় পায় না, ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠায় পায় না। সো যে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে। সো যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে। রুকো যারা সবর গো, ক্ষমতার অহংকার দেখাবি না, অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম ডাকাত আছে না নাই? দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম ডাকাত আছে না নাই? লামিয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। লামিয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না, চিল্লা বলো ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না, চিল্লায় কও ঠিক কি না? ই কে দর্শক হল দেখছেন তো, দেখছেন তো আপনারা নিজের চৌকে। এখন যদি বিশ্বাস না হয় বাবা কোনো তা করার নাই, তারা কিন্তু আমি কিন্তু প্রমাণসহ দেখাইয়া দিয়ে রাখছি। আমি কিন্তু প্রমাণসহ যে হুজুরের ওয়াজ তারা নকল করে ও হুজুরের ওয়াজ সহ আমি দেখাইয়া দিছি। এখন যদি আপনারা বিশ্বাস হয় না তো এটা কোনো তা করার নাই বাবা, কিন্তু তারা দেখুক আমি কিন্তু বারবার কইরাম তারা কিন্তু ও নকল ওয়াজ করে বুঝছেনি, ও যে হুজুর দেখছেন ও হুজুরের ওয়াজ তারা নকল করে কিন্তু বুঝছেননি। এখন তবে ই হুজুরের ওয়াজ তারা নকল করে না ও হুজুরে তারার ওয়াজ নকল করেন, ওটার মাঝে একটু ডাউট আছে দর্শক। আসলে আমি পুরাপুরি কইতাম পারলাম না, ওটা আপনারা বুঝবা বুঝছেননি কোনটা শিওর, ওটা আপনারা কমেন্ট বক্সে কইয়া যাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।